আমাদের সামনে চলে এসেছে পবিত্র জিলহজ মাস, কি মাস? যেটিকে কোরআন এবং হাদিসের পরিভাষায় সবচাইতে ফজিলতপূর্ণ একটি মাস হিসেবে গণনা করা হয়েছে। এই মাসে ইসলামের মূল পাঁচ ভিত্তির অন্যতম বিধান হজ এবং ইসলামের দুটি শিয়ার আমাদের সামনে আসে, দুটি নিদর্শন আমাদের সামনে আসে, একটি হচ্ছে হজ আর একটি হচ্ছে কোরবানি। এ মাসে মুসলিম উম্মার জন্য যে দুটো উৎসব আল্লাহ রাব্বুল আলামিন ম্যান্ডেটরি করেছেন, আবশ্যক করেছেন, এর মধ্যে একটি ঈদুল আজহা রয়েছে, ইয়াউমে আরাফা আরাফার দিন রয়েছে, আয়ামে তাশরিক রয়েছে এবং জিলহাজের প্রথম দশকের ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই মাসে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিলহজ হচ্ছে আশুরে হুরুম, মানে পবিত্র সম্মানিত চার মাসের একটি। কি? পবিত্র সম্মানিত চার মাসের একটি। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم। পৃথিবী সৃষ্টির পর থেকে, আকাশমণ্ডলী জমিন সৃষ্টি করার পর থেকে 12 মাসে একটা বছর হয় আর এই 12 মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم। তোমরা এই সম্মানিত মাসগুলোতে তোমাদের নিজেদের উপর জুলম করো না, অর্থাৎ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেও না, আল্লাহর অবাধ্যতা করো না, তোমরা নিজেদেরকে গুনাহের কাছ থেকে গুটিয়ে রাখো। আদেশ করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই পবিত্র চার মাস কি কি সেটা আমাদের জানা দরকার। হাদিস শরীফে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের 4662 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, আসানাতুসনা আশার শাহর, বছরে কত মাস? আরো জোরে বলেন, 12 মাস। 12 মাসে এক বছর, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে আল্লাহ তাআলা চারটা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। সালাসুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে তিনটা মাস আসে ধারাবাহিকভাবে, জিলকত, জিলহজ, মুহররম, এই তিনটা একের পর এক ধারাবাহিকভাবে আসে। আর আরেকটি সম্মানিত মাসের নাম হচ্ছে রজব, মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যা জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী রজব মাসটা আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত মাস হিসেবে, তোমাদের কাছে সম্মানিত হিসেবে পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বললেন, সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। কোন মাস? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, জিলহজ মাসটা তোমাদের কাছে সম্মানিত, জিলহজ মাসটা সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কসম খেলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের কসম, ওয়া লায়ালিন আশ, 10 রাতের কসম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা হচ্ছে, 10 রাতের কসম যে করেছে সেই 10 রাত হচ্ছে জিলহজ মাসের এই প্রথম 10 রাত। বলেন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই, তিনি সহ হাফেজ মুজাহিদ রহমতুল্লাহ আলাই সহ ফকিহগণ যারা রয়েছেন, হাদিস বিশারদ যারা রয়েছেন, অধিকাংশ হাদিস বিশারদদের মতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশ বলে যেই 10 রাতের কসম কেটেছেন সেই 10টি রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ হাদিস বিশারদ বুখারী শরীফের কালজয়ী ব্যাখ্যা গ্রন্থের রচয়িতা, নাম কি বলেন দেখি? ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ। নাম কি জোরে বলেন? ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ। তিনি বলেন, ইসলামের মূল ভিত্তি কয়টা? জোরে বলেন কয়টা? এই আরবি হাদিসটা বলেন দেখি, এই পর্যন্ত পাঁচ ছয় বার বলছি মসজিদে আমি, বলেন দেখি আরবিটা কত নাম্বার হাদিস, কোন গ্রন্থের কত নাম্বার হাদিস বলেন? পারেন না? পাঁচ ছয় দিন বলছি আমি,
একটা হাদিস অন্তত নাম্বার সহ মুখস্থ করেন বুখারী শরীফের 8 নাম্বার হাদিস কয় নাম্বার হাদিস 8 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাজান ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা কয়টা পাঁচটা এক নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা সাক্ষ্য দেওয়া আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল দুই নাম্বার হচ্ছে ঈমান আনার পরেই নামাজ তিন নাম্বার হচ্ছে যদি বিত্তশালী হয় তাহলে যাকাত দেওয়া বিত্তশালী হলে যদি সামর্থ্যবান হয় তাহলে তাকে হজ করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে রমজানে যখন রোজার সময় আসে সুস্থ সাবলীল ব্যক্তি হলে তাকে রোজা রাখতে হবে তাহলে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম প্রথমটা কি ঈমান আনা ঈমান অন্য সময় যেমনি ভাবে সারা বছর আল্লাহর প্রতি ঈমান রাখা একজন মুসলমানের জন্য ফরজ জিলহজ মাসের প্রথম দশকেও ঈমান রাখা ফরজ ইসলামের পাঁচ স্তম্ভের দ্বিতীয়টি কি নামাজ সারা বছর সুস্থ ব্যক্তির উপর নামাজ পড়া যেমনি ভাবে ফরজ তেমনি ভাবে জিলহজ মাসের এই 10 এই 10 দিন নামাজ পড়া ফরজ না নাকি মাফ অবশ্য ফজর মাফ করে দিয়েছে এই মসজিদে এই মসজিদের সভাপতি সেক্রেটারি আরো যারা আছেন মুতাল্লিরা তারা বলছেন যে ফজরে আপনাদের আসতে হবে না আপনাদের এত কষ্ট হয় আপনাদের জন্য আমরা ফজর বন্ধ রাখলাম নাকি এই জোরে বলেন তাহলে ফজরে আজকে হুজুর বললেন যে আমাদের মুসল্লি কমে গেছেন ফজরে মুসল্লি কমবে কেন আমরা তো ফজর নিয়ে তিন সপ্তাহ আলোচনা করেছি ফজরে তো সবচেয়ে বেশি মুসল্লি আমাদের থাকার কথা ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সব নামাজ পড়ে কিন্তু ঈশা আর ফজর পড়ে না তাকে কি বলেছেন মুনাফিক বলেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জামাতের সাথে ফজরে মসজিদে এসে শরীক হবার তৌফিক দান করুন সকলে বলি আমিন ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে তৃতীয়টি হচ্ছে যাকাত যাকাত আপনি সারা বছর যেমনি ভাবে দিতে পারেন একই ভাবে জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে আপনি আপনার যাকাতের টাকাটা অন্যের হাতে পৌঁছে দিতে পারবেন গরীব দরিদ্র অসহায় মানুষের কাছে পরিশোধ করে দিতে পারবেন ইসলামের পাঁচ স্তম্ভের চতুর্থটি হচ্ছে হজ যেটি শুধুমাত্র জিলহজের এই দশকের সাথেই সম্পৃক্ত যেটি সারা বছরে আপনি হাজার কোটি টাকা খরচ করলেও হজ করা সম্ভব না তাহলে এই দশকের বাইরে হজ করা সম্ভব না এই দশকের মধ্যে সেই হজ করা যায় ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চমটি হচ্ছে রোজা সেই রোজা সারা বছর যেমন রাখা যায় এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যেও রাখা যায় কি যায় না যায় এইজন্য ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইসলামের মূল পাঁচ স্তম্ভের সমাহার এই 10 দিনের মধ্যে পাওয়া যায় যা অন্য কোন সময় পাওয়া যায় না একসাথে পাঁচটা একসাথে কোন সময় পাওয়া যায় না যা শুধুমাত্র এই দশকের মধ্যেই পাওয়া যায় যার কারণে এই দশকের সম্মান আল্লাহর কাছে বেশি বলেন সুবহানাল্লাহ এই দশকে আমাদের কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে এই দশকের বিশেষ বিশেষ কিছু ফজিলতের কথা বলেছেন এক নাম্বার অন্যতম আমাদের করণীয় হচ্ছে এই দশকে বেশি বেশি নেক আমল করা কি করা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদের 2438 নম্বর হাদিস বিশ্বনবী বললেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে যত প্রিয় এত প্রিয় আল্লাহর কাছে আর কোন সময়ের আমল নেই বলেন সুবহানাল্লাহ সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ জিহাদ কি আল্লাহর কাছে এত বেশি পছন্দ নয় নবীজি বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ না জিহাদ আল্লাহর কাছে এত বেশি পছন্দ না যত বেশি পছন্দ এই দশকের মধ্যে নেক আমল করলে আল্লাহ যত বেশি খুশি হন জিহাদ করলেও আল্লাহ তাআলা তত বেশি খুশি হন না এরপরে বিশ্বনবী বললেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন তবে যে মানুষ জিহাদে তার মা জান মাল সব কিছু নিয়ে চলে গেছে এরপরে জিহাদে গিয়ে কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য নিজের জীবন দিয়ে নিজের জান দিয়ে নিজের মাল দিয়ে তিনি সেখান থেকে আর ফিরে আসতে পারেনি শহীদ হয়ে গেছে ওই ব্যক্তির কথা পুরোই ভিন্ন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ভিন্ন এক হাদিসে এসেছে
তিনি বলেন আমি নবীজির খেদমতে গিয়ে জিলহাজের প্রথম 10 দিন সম্পর্কে জিজ্ঞেস করলাম নবীজি আমাকে বললেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফীহিন মিন হাদিহিল আইয়াম জিলহাজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয় আর কোন কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয় এরপরে সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ যে জিহাদ কি এত প্রিয় নয় আল্লাহর কাছে বিশ্বনবী বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ না জিহাদ আল্লাহর কাছে এত প্রিয় নয় ইল্লা মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি তবে যে ব্যক্তি নিজের জান মাল সবকিছু নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে এরপরে নিজের জীবনটুকু দিয়ে যিনি নিজের জান মাল সব দিয়ে আল্লাহর কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য তিনি শহীদ হয়ে গেছেন সেই ব্যক্তির কথা পুরোই ভিন্ন এর মানে এই দশকে বেশি বেশি নেক আমল করার দরকার আছে না নাই দুই নাম্বার নখ চুল গফ এবং শৈলের অন্যান্য অঙ্গের যে সমস্ত পশমগুলো রয়েছে সেগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া জিলহাজের চাঁদ ওঠার পূর্বেই নখ গফ চুল আরো যা যা আমাদের কাটার আছে সবগুলো কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এরপরে যদি আমরা জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এর থেকে বিরত থাকতে পারি তাহলে প্রথম বিষয় হচ্ছে হাজিদের সাথে আমাদের সাদৃশ্যতা হবে হাজিরা যেমন হজে গেলে এই 10 দিনে কিছু কাটে না তেমনি ভাবে আমাদেরও কাটা হবে না হাজিদের সাথে সাদৃশ্যতা হবে পাশাপাশি এর জন্য হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি এই আমলটা করবে তার জন্য রয়েছে বিশেষ ফজিলত বলেন সুবহানাল্লাহ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের 5013 নম্বর হাদিস নবীজি বলেন ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি যখন তোমরা জিলহাজের নতুন চাঁদ দেখো যখন জিলহাজের চাঁদ তোমরা দেখতে পাও ওয়া আরাদ আহাদুকুম আন ইয়ুদহিয়া আর তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছে করেছে ফালইয়ুমসিক আন শাআরিহি ওয়া আযফারিহি সে যেন তার চুল না ছাটে সে যেন তার চুলগুলো না কাটে এই হাদিসের উপর ভিত্তি করে ফুকাহায়ে কেরামের মত হচ্ছে যারা কুরবানি করবেন তারা যেন কুরবানি করার নিয়ত করার পর থেকে জিলহজের চাঁদ যখন উঠে যাবে তখন থেকে 10 তারিখ পর্যন্ত আর মানে তার কুরবানিটা দেওয়া পর্যন্ত সে যেন তার চুল না ছাটে তার চুল না কাটে তার নখ না কাটে এরপরে আরো যা যা পরিষ্কারের আছে সেগুলো যেন এর মধ্যে পরিষ্কার না করে তবে এই হুকুম শুধুমাত্র তাদের জন্য যারা জিলকদ মাসের শেষ দিকে এসে তাদের এলোমেলো চুলগুলো কেটে ফেলেছে হাতের নখ বড় হয়েছিল সেগুলো কেটেছে পায়ের নখ বড় হয়েছিল সেগুলো কেটেছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এখন একজন ব্যক্তির জিলহজ মাসের 20 তারিখে বা 15 তারিখে সে নখ কেটেছিল এখন জিলহজ মাস এসেছে 15 দিন হয়ে গেছে 15 দিনে নখ তো কিছুটা বড় হয়েছে এখন যদি আরো 10 দিন যায় তাহলে তার নখের অবস্থা কি হবে এর মানে যারা জিলকদ মাসের সেই দিকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে বিষয়টা তাদের জন্য বিশেষ ফজিলতের হবে আর যারা জিলকদ মাসের মাঝখান বরাবর বা শুরুর দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তারা যেন এই জিলকদ মাসের এই 10 দিনের জন্য অপেক্ষা না করে তাহলে অপেক্ষা করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে অপছন্দ করতেন যেটা সুন্নতের খেলাফ সেটা আমাদের মাধ্যমে প্রকাশ পাবে শুধুমাত্র যারা কোরবানি করবেন তাদের নয় যারা কোরবানি করবেন না তাদের জন্য এতে রয়েছে বিশেষ ফজিলত বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নাসাই শরীফের 4365 নম্বর হাদিস তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি রাজুলিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন উমিরতু ইয়াউমিল আযহা ঈদান কুরবানির দিন ঈদ উদযাপনের ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি জালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মতি আল্লাহ তাআলা এই দিনটাকে উম্মতে মুহাম্মাদের জন্য ঈদের দিন হিসেবে সাব্যস্ত করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তখন ওই লোকটি বলল আর আইতা ইন লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদহি বিহা যদি আমার কাছে এমন কোন পশু থাকে যেটা অন্য আমাকে দান করেছে সেটা দুধ দেয় আর সেই পশু ছাড়া আমার কাছে কোনো পশু নেই ইয়া রাসূলুল্লাহ আমি কি সেটাকেই যবেহ করব নবীজি বললেন না ওয়ালাকিন তাখুদ মিন শাআরিক না তুমি তখন নখ কাটবে চুল ছাড়বে না চুল কাটবে না ওয়া তুকাল্লিমু
আজফারক তুমি তোমার নখগুলো কাটবে না ওয়াতা কুসু শারিবাক তুমি তোমার গফ কাটবে না ওয়া তাহলিকু আনাতাক তুমি তোমার নাভির নিচের পশমগুলো কাটবে না ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ আজ্জা ওয়া জাল্লা তুমি যদি এই আমলগুলো করো আল্লাহ রাব্বুল আলামিন তুমি একটা পশু কুরবানি করলে যে সওয়াব তোমার আমলনামার মধ্যে লেখা হতো এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন বলেন সুবহানাল্লাহ মানে জিল হজ মাসের চাঁদ ওঠার পূর্বেই কোন ব্যক্তি চুল ছাটলো নখ কাটলো পরিষ্কার পরিচ্ছন্ন হলো এরপরে জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজ পড়ার পর যদি তার কুরবানির পশু থাকে কুরবানি করবে যদি কুরবানির পশু না থাকে কুরবানি করার মতো সাধ্য নেই কিন্তু এই আমল করেছে নামাজ থেকে ফিরে এরপরে বাড়িতে গিয়ে নখ কেটেছে চুল কাটার ছিল চুল কেটেছে গফ কাটার ছিল গফ কেটে গফ কেটেছে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আল্লাহর নবী বললেন এই যে আমলটুকু তুমি করেছো আল্লাহ সন্তুষ্ট হয়ে তুমি পূর্ণ একটা কুরবানি করলে একাই যদি একটা পশু কুরবানি করতে তাজা হষ্টপুষ্ট মোটা শক্তিশালী তাহলে তুমি যেই পরিমাণ সওয়াব পেতে সেই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন আবার এই দশকের মধ্যে ছোট বাচ্চা যারা আছে তাদেরও চুল নখ না কাটা তাদেরও চুল নখ না কাটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন এক মহিলার পাশ দিয়ে গেলেন তিনি দেখলেন জিল হজ মাসের এই দশকের মধ্যে এক মা তার সন্তানের চুল কেটে দিচ্ছে হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বললেন লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান আরে তুমি যদি তার চুলগুলো এখন না কেটে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে তাহলে বড়ই ভালো হতো বলেন সুবহানাল্লাহ এই দলিলের উপর ভিত্তি করে জিলহজ মাসে যখন শুরু হয়ে যায় শুধুমাত্র কুরবানি দাতা ছোট বড় কুরবানি দেবে না এমন নয় সকলের ক্ষেত্রেই প্রযোজ্য তারা যেন চুল গফ নখ আগেই কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং জিলহজ মাসের এই সময়ের মধ্যে তারা যেন চুল গফ এগুলো না কাটে এবং যারা বিশেষ করে কুরবানি দিবেন তাদের জন্য এটি হচ্ছে সুন্নত এটি হচ্ছে মুস্তাহাব এর জন্য এই আমলটি আমরা করার চেষ্টা করব আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের ব্যাপারে আমরা আগেই জানিয়ে দেব যে এই 10 দিনের মধ্যে চুল কাটার আর দরকার নেই বাচ্চার নখ আর কাটার দরকার নেই এইভাবে আমরা আমাদের মাদেরকে আমাদের নাতিদের ব্যাপারে আমাদের বৌমাদেরকে আমরা বলে দেব আমাদের ছেলেদেরকে আমরা জানিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন তিন নাম্বার জিলহজের প্রথম 9 দিন নফল রোজার প্রতি বিশেষ ভাবে মনোযোগ দেওয়া কি করা জিলহজের প্রথম দশকের যে 9 দিন আছে মানে 10 তারিখ না 1 থেকে 9 তারিখ পর্যন্ত যে দিনটা রয়েছে এই 9 দিনের ব্যাপারে বিশেষ ভাবে মনোযোগ দেওয়া রোজা যেন রাখতে পারি সেই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ হুনাইদা ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রী থেকে এবং তার স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজনের স্ত্রী থেকে বর্ণনা করছেন আবু দাউদের 2437 নম্বর হাদিস তিনি বলছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হাজ্জি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন তিনি রোজা রাখতেন ওয়াইয়াউমা আশুরা এবং আশুরার রোজা রাখতেন আশুরা কত তারিখে কোন মাসের কত তারিখে এই জোরে বলেন মুহররমের 10 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাও রাখতেন ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন প্রত্যেক মাসে তিনি 3 দিন রোজা রাখতেন কয় দিন 3 দিন এই রোজাকে কি বলা হয় আইয়ামে বিয়ত 13 14 15 এই 3 দিন তিনি রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ এইজন্য এই 3 দিনের রোজাও আমরা রাখার চেষ্টা করব আউওয়াল আসনাইনি মিনাশ শাহরি ওয়াল খামিস এবং মাসের প্রথম সোমবার প্রথম বৃহস্পতিবারও তিনি রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ আবার কোন কোন হাদিসে এসেছে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ উম্মুল মুমিনিন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নাসাই শরীফের 2416 নম্বর হাদিসে এসেছে তিনি বলেন আরবাআন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল কখনোই ছাড়তেন না কয়টা আমল চারটা জোরে বলেন কয়টা চারটা এক নম্বর হচ্ছে সিয়ামা আশুরা আশুরার রোজা মানে মুহররমের 10 তারিখের রোজা ওয়াল আশরা জিলহজ মাসের প্রথম দশকের 9টা রোজা
wa thalathata ayyamin min kulli shahrin, prottek mashe tinta roja, ayyame bizer roja, arbi masher 13 14 15 tariker roja, aur waqataini qabla al-ghadati, ebong fajrer 2 rakat sunnat, ei 4ta amol nabiji sallallahu alaihi wasallam kokhonoi chhartten na, ejonno masjide ashar por jodi shomoy paoa jay tahole obosshoi amaderke fajrer age 2 rakat sunnat porar dorkar ache na nai. এটার বিশেষ ফজিলতের কথাও আমরা বলেছিলাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ফজরের আগে দুই রাকাত সুন্নত আল্লাহর কাছে এত প্রিয় আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি প্রিয় বলেন সুবহানাল্লাহ এজন্য এই নামাজও না ছাড়া যদি ছুটে যায় সুন্নতের কোনো কাজ নাই তবে আপনার এই সুন্নতের জায়গা এই যে গ্যাপ শূন্যতা সেটা যেন পূর্ণ হয় সূর্য ওঠার পরে দুই রাকাত নফল নামাজ পড়ে নেওয়া যেন এই গ্যাপটা কিয়ামতের দিন অন্তত পূরণ হয়ে থাকে জিলহাজের প্রথম দশকের এই নয়টি রোজা আমাদের রাখা যদি নয় দিন পূর্ণ নাও রাখতে পারি তাহলে অন্তত যে কয়টা দিন পারি সেই কয়টা রাখে এই নয় দিনের মধ্যে বিশেষ করে সোম এবং বৃহস্পতিবার যেগুলো পাই সেগুলো অন্তত বিশেষ ভাবে খেয়াল রেখে আমাদের যদি শারীরিক ফিটনেস ভালো থাকে তাহলে আমরা রাখার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহাজ মাসে এই নয়টি রোজার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেবার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিন চার নাম্বার এই জিলহাজ মাসের প্রথম দশকে বেশি বেশি তাকবীর পড়া তাহমিদ পড়া তাহলিল পড়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের 6154 নম্বর হাদিস তিনি বলেন মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহিল আমাল ফীহিন মিন হাযিহিল আইয়ামিল আশর আল্লাহ তাআলার নিকট জিলহাজ মাসের প্রথম দশকের আমল যতটা প্রিয় এত প্রিয় আল্লাহর কাছে আর কখনো কোনো সময়ের আমল নেই এরপরে তিনি বলেন ফা আকসারু ফীহিন মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ সুতরাং তোমরা এই সময়টাতে বেশি বেশি তাহলিল পাঠ করো বেশি বেশি তাকবীর পড়ো বেশি বেশি তাহমিদ পড়ো প্রশ্ন আসতে পারে তাহমিদ কি তাহলিল কি তাকবীর কি তাই না তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাহলিল তাকবীর হচ্ছে কি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহমিদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা আলহামদুলিল্লাহ 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 বা আমরা একত্রে তাহলিল তাকবীর তাহমিদ এই তিনটা একত্রে এইভাবে পড়তে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলেন الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد এই দশকে এটা বিশেষ আমল আছে এটা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সামনের সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আলোচনা হবে সেই দিন 8 তারিখ থাকবে ওই দিন ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আলোচনা করব পাঁচ নাম্বার হচ্ছে জিলহাজের প্রথম দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি বলেন দেখি হজ কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হজ এই সময় যার কাছে এই পরিমাণ অর্থ আছে যে এই টাকা দিয়ে সে মক্কা পর্যন্ত পৌঁছতে পারে হজের সফর করতে পারে তার উপর হজ করাকে আবশ্যক করেছেন কে আল্লাহ আবার এই হজকে তারান্বিত করতে বলেছেন যার উপর সামর্থ্য আছে সে যদি ভাবে যাব যাব এই বছর না পরের বছর পরের বছর না পরের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতে নিষেধ করেছেন তারান্বিত করতে বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে মাজার 2883 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আরাদাল হজ যে ব্যক্তি হজ করার ইচ্ছে করে ফালিয়াতাআজ্জাল সে যেন তাড়াতাড়ি হজ করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফা ইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ কারণ যে কোনো সময় তার অসুস্থতা আসতে পারে ওয়াতাদিল্লুল্লাহ যে কোনো সময় প্রয়োজনীয় জিনিসগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে ওয়াতাআরিদুল হাজা এবং তার অপরিহার্য প্রয়োজন যে কোনো সময় সামনে চলে আসতে পারে আবার হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন
যেই ব্যক্তির সামর্থ্য থাকার পরেও সাধ্য থাকার পরেও হজ করলো না ওই ব্যক্তি হলো দুর্ভাগা ওই ব্যক্তির কপাল পড়া ওই ব্যক্তি হচ্ছে বঞ্চিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের 3703 নম্বর হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আবদান সাহাত্তু লাহু জিসমাহু আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম ওয়া ওয়াসআতু আলাইহি তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করলাম ফিল মাঈশাতি আমদি আলাই খামসাতু আওয়াম লা ইয়াফিদু ইলাইয়া লা মাহরুম এরপরেও যেই ব্যক্তি সামর্থ্যবান হওয়ার পরেও 5 বছর অতিক্রান্ত করে ফেললো 5 বছর পার হয়ে গেছে আজ নয় কাল এই বছর না ওই বছর এভাবে করে আল্লাহর হজকে 5 বছর পর্যন্ত দেরি করলো বিলম্ব করলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে হতভাগা ওই ব্যক্তি হচ্ছে বঞ্চিত ওই ব্যক্তি হচ্ছে লাঞ্ছিত বলেন নাউজুবিল্লাহ আমরা আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে চাই বঞ্চিত হিসেবে এমন কেউ আছে এই জোরে বলেন এমন কেউ আছেন না আবার হজ করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্ট রব্বে করিম বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা সামর্থ্যবান ধনী ব্যক্তি যার কাছে হজের সফর করার মত পয়সা আছে অর্থ কড়ি আছে তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে আমাদের দেশে এমন হাজারো হাজি আছে হাজারো মানুষ আছে যারা হজ করে নামের শুরুতে আল হজ লাগানোর জন্য ঠিক কি না আবার আল হজ না বললেও মুক্তালা হয় আছে না নাই অমুক প্রফেসর অমুক প্রফেসরের আগে আলহাজ কেন লাগালো না এজন্য বিয়ের কার্ড ছিঁড়ে ফেলে দেয় যে এত টাকা খরচ করে হজ করছি তুই আলহাজ লাগলি না তোর দাওয়াতেই যাব না বেটা আছে না নাই আবার যদি কয় আব্দুল্লাহ এইদিকে আমি যে হজ করছি আপনি জানেন না চাচা আপনি যে আলহাজ করলেন না এত টাকা খরচ করে হজ করলাম আপনার আলহাজ করতে বলতে কৃপণতা করেন কেন এরকম ভাবে শাসানো আছে না নাই আবার যদি একটু নেতা হইতে পারে কোন রকম হজ করছিল কিন্তু মাশাআল্লাহ মসজিদে আসে না ঈদের নামাজ আর মায়ের জানাজা বাপের জানাজায় কোনো মতো শরীক হয় তাও ওযুটা মাইনসেট থেকে শিখা নাই ইমাম সাহেবরে আয় কয় হুজুর আসলে অনেক দিন ধরে তো আসি না মসজিদে তো ওযুটা জানি কেমনে করা লাগে একটু শিখিয়ে দেন না তো এরা ওই যে হজ করছে টাকা আছে আবার নেতা মানুষ নামের শুরুতে আলহাজ লাগলে ভোট একটু হয়তো বা বেশি পাবে আলহাজ মানুষ তাইলে তো অবশ্যই ভালো তো এদের নামের শুরুতে যখন প্রোগ্রাম বা বিভিন্ন অনুষ্ঠানে আলহাজ না বলে মাইক দিয়ে চলে আসে দৌড় বেড়া বক্তৃতাই করবো না আমি যে আলহাজ তুই জানার পরে কেন নাম নিলি না আছে না নাই এরা যদি একবার নয় 1000 বারও হজ করে তারপরও এই একটা হজেরও সব হবে না ঠিক কিনা এই জন্য হজ করতে হবে তার সন্তুষ্টির জন্য আমি বলি আমার জ্ঞান থেকে আলহাজ লাগানো কিছুটা না যায় কি আচ্ছা এই আমরা নামাজ পড়ি এর জন্য কি কেউ বলি নাকি নামাজি অমুক বলেন নাকি নামাজি আব্দুর রহমান নামাজি অমুক নামাজি প্রফেসর আব্দুল্লাহ এরকম বলেন নাকি রমজানে রোজা রাখেন এজন্য কি আমরা কেউ কাউকে বলি নাকি রোজাদার আব্দুর রহমান সাহেব বলেন নাকি তাহলে হজ করছে হজ করার সাথে আর হাজি লাগাইতে হবে কেন ঠিক কিনা আপনার তো মানুষকে দেখানোর জন্য হজ নয় হজ করেছেন কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এজন্য আপনি যতটা গোপনে রাখতে পারেন বরং সম্মান যদি দেওয়ার হয় আল্লাহর পক্ষ থেকে মানুষ আপনাকে সম্মান করবে ঠিক কিনা সম্মান কি চেয়ে নেওয়া যায় দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক সে রাস্তায় বের হইতে পারে না বাইর হইলেই কপালে জুতার বাড়ি আছে না নাই তসলিমান আসলেন যদি আপনাদের এলাকা পরিদর্শন করতে আসে ছেড়ে দিবেন তো নাকি মুরগি কবির যদি আসে ছেড়ে দিবেন তো নাকি 116 জন আলেমের লিস্ট যারা করেছে যারা বলছে যে মানি লন্ডারিং এর সাথে এদেশের ওলামায়ে কেরাম জড়িত আর নিউজ বলছে এদেশে এই বছর অর্থ বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এদেশ থেকে মানি পাচার হয়েছে পূর্বে কোনোদিন এত পরিমাণ মানি পাচার হয়নি এবং সব কিছু গবেষণার পরে দেখা যাচ্ছে আলেমরা একটাও সেই ব্যাংকগুলোতে টাকা জমা করেনি যা করেছে সব এদেশের বুদ্ধিজীবী এরপরেও তারা যদি এলাকায় আসে আপনারা ছেড়ে দেবেন তো নাকি জোরে বলেন বরং আমরা দেখেছি কিছুদিন আগে একজন গ্রামের ইমাম সাহেব কিসের ইমাম সাহেব
গ্রামের ইমাম সাহেব বেতন তো অবশ্যই 25,000 টাকা নাকি? না। জোরে বলেন না। দেন না 25,000? না। গ্রাম্য ইমাম সাহেব বাংলাটা খুব শুদ্ধভাবে বলতে পারে না, হয়তো বা ইংরেজিও শেখে নাই। তিনি গেছেন ব্যাংক থেকে কিছু টাকা তুলতে, তার অ্যাকাউন্টে অল্প কিছু টাকা ছিল, 6,000 টাকা ছিল তার ব্যাংকে। তিনি যখন গেছেন তিনি জানতে পেরেছেন তার ব্যাংকে টাকা আছে 10,06,000। তিনি বললেন এই টাকার মালিক তো আমি না। ওই লোককে নিয়ে গেলা, নিয়ে যাওয়া হলো ব্যাংকের ম্যানেজারের কাছে, যে স্যার উনার অ্যাকাউন্টে দেখাচ্ছে 10,06,000 টাকা, আর উনি বলছেন যে এই টাকা নাকি উনার নয়। ম্যানেজার সাহেব তাড়াতাড়ি করে বসাইছেন, চা কফি দিয়ে যা যা আপ্যায়ন করা দরকার সব করেছেন। করার পরে বলতেছে, দেখেন আপনি যদি এখন বলেন এই টাকার মালিক আপনি না, তাহলে আমার চাকরি হারাতে হবে। তিনি ম্যানেজার সাহেবকে বললেন, ম্যানেজার সাহেব যদি এই টাকা আমি বলি যে এই টাকা আপনার না, তাহলে আপনার যাবে চাকরি, আর আমি যদি এই টাকা না, আমার না হওয়ার পরেও বলি এই টাকা আমার, তাহলে আমার যাবে জান্নাত, অতএব আমি জান্নাত হারাতে পারবো না। দুনিয়ার 10,00,000 টাকা গেলে যাক, আপনার চাকরি যাবে না থাকবে সেটা আমি জানি না, কিন্তু এই টাকার মালিক আমি না। বলেন সুবহানাল্লাহ। ইমামরা দেখিয়েছেন কিভাবে নিজের অ্যাকাউন্টে টাকা আসলে কিভাবে অন্যের হাতে ফেরত দিতে হয়, আর তোমরা দেখিয়েছ কিভাবে মানি লন্ডারিং করে বিদেশে কিভাবে বাড়ি করতে হয়, ঠিক কিনা? বরং এদেশের প্রশাসনে এই গাজীপুর জেলায় এখন যিনি আছেন, এর আগে যিনি ছিলেন, তার ব্যাপারে নিউজ হয়েছে আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে 1,500 কোটি টাকা তার জব সরকার বাজেয়াপ্ত করে দিয়েছে। এই 1,500 কোটি টাকা সে কোথ থেকে পেল? সরকার না হয় সর্বোচ্চ তাকে 2,00,000 টাকা বেতন দেয়। তার হায়াতে কতদিন ধরে চাকরি করছে? শুধুমাত্র যুক্তরাষ্ট্রে যদি তার 1,500 কোটি টাকা বাজেয়াপ্ত হয়, তাহলে অন্যান্য দেশে কত কোটি টাকার মালিক আছে, ঠিক কিনা? এটা দেখো, এরাই আবার বলে হুজুররা দুর্নীতিবাজ। এক ঘাটে আল্লাহর ওলি আসছে নামাজ পড়তে, মানে তাহাজ্জুদ পড়বে উযু করতে, আরেক ঘাটে চোর সারা রাত চুরি করে আসছে গোসল করতে। চোর ভাবতেছে, আরে ওইটাও তো চোর, ওইটাও মানে কোনো কোনো জায়গার থেকে চুরি করে আসছে গোসল করতে। আর আল্লাহর ওলি ভাবতেছে, আরে এই এলাকায় শুধু আমি তাহাজ্জুদ পড়ি না, আরও একজন তাহাজ্জুদ গুজার আছে। এই চোরগুলো মনে করে হুজুররাও দুর্নীতির সাথে সম্পৃক্ত, কিন্তু আলেমরা জানে প্রয়োজনে 10,000 টাকা দিয়ে সংসার চালাবো, প্রয়োজনে গরুর গোশত সারা বছরে খাবো না, তাও দুর্নীতি করবো না, ঠিক কিনা? এই দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা দেখিনি বর্ণা কবলিত এই সময়গুলোতে মানুষের সামনে, মানুষের পাশে দাঁড়াতে। যে সমস্ত মানুষগুলো মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা মসজিদের 5 ওয়াক্তের মুসল্লি, তারা মসজিদের ইমাম, তারা 5, 10, 15,000 টাকা বেতন পেয়ে কোনো মাদ্রাসায় চাকরি করে এমন আলেম আর ইমানদার সাচ্চা মুসলমান এগিয়ে এসেছে, ঠিক কিনা? আর আবার এখন আমাদেরকে বারবার প্রতিদিন টকশো করে মায়া কান্না দেখাচ্ছে, বলছে এই কোরবানিতে এত পশু কি জন্য জবাই করবে, এই টাকাটা দিয়ে দিলেই তো হয়, এতগুলো পশুকে একসাথে জবাই করা এটা নির্মম, নির্দয়। আচ্ছা প্রতিদিন বাজারগুলোতে এত এত মুরগি জবাই হচ্ছে, কোনোদিন কি শাহরিয়ার কবির আয়েশা বলছে এত মুরগি কেন জবাই হচ্ছে, এটা আমাদের কলিজায় লাগে, বলছে নাকি? হিন্দুরা যে এই যে ভারত থেকে শুরু করে বাংলাদেশে, তারা গরু খায় না কিন্তু মুরগি তো খায়, তারা তো খাসি খায়, ভেড়া খায়, দুম্বা খায়, এগুলো যে জবাই হচ্ছে কোনোদিন কি তারা বলছে যে এগুলো জবাই করা বন্ধ হয়ে যাক? তারা হোটেলে গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে চিকেন খায়, কোনো সমস্যা হয় না। এরপরে মহিষের গোশতের বিরিয়ানি খায়, কোনো সমস্যা হয় না। ছাগলের বিভিন্ন আইটেম খায়, কোনো সমস্যা হয় না। ভেড়ার গোশত খায়, কোনো সমস্যা হয় না। মাছ কি প্রাণী না, মাছের কি প্রাণ নাই? এই মাছ খায় সুন্দর সুন্দর, কোনো সমস্যা হয় না। বিভিন্ন আইটেম করে খায়, কোনো সমস্যা হয় না। মুসলমানরা এক কোরবানিতে গরু জবাই দিবে, এতে তাদের দিল কেঁপে ওঠে, তাদের দিল কলিজা টুকরা টুকরা হয়ে যায়। যারা সত্যিকার অর্থে মুসলমান তারা কখনোই কোরবানির এই পশুকে কোরবানি করার মাধ্যমে নিজের মধ্যে ব্যথিত হবে না, বরং আনন্দিত হবে যে আমি আমার অর্থের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি, ঠিক কিনা? তারা বলছে গরু কোরবানি না করে এই কোরবানির টাকা যেন বর্ণাঢ্য মানুষকে দিয়ে দেওয়া হয়। অথচ এদেশে অনুষ্ঠানের নামে বিবাহ বলেন, বিবাহের নামে এদেশে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, রাত ভর লাইটিং, এই লাইটিং বন্ধ করে দেন। লাইটিং করলে, এক রাতে লাইটিং করলে যদি 10,000 টাকা খরচ হতো, সেই 10,000 টাকা আপনারা বলেন বর্ণাঢ্য মানুষের পাশে দিতে, ঠিক কিনা? এদেশে জন্মদিন পালন করে, আপনারা তো টকশোতে একবারও বলেন না যে জন্মদিনগুলো বন্ধ করে দাও, জন্মদিন না করে জন্মদিনে যে টাকা খরচ করতে সেই টাকা দিয়ে তোমার বন্যার্থ মানুষের পাশে দাঁড়াও, সেটা কিন্তু তারা বলে না। এদেশে বিবাহের আগে গায়ে হলুদ হয়, যেটা না জায়েজ
সেটা সেখানে এদেশের পিতামাতারা বিবাহে যারা আয়োজন করছে তারা অর্থ নষ্ট করছে তখন কিন্তু বুদ্ধিজীবীরা একদিনও বলে না যে গায়ে হলুদ বন্ধ করে দাও গায়ে হলুদের টাকাগুলো সেখানে দিয়ে দাও বর্ণার্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াও বরং আজকে আমাদেরকে তারা সবক শেখায় যে এই কুরবানির টাকা দিয়ে বর্ণার্থ মানুষের পাশে দাঁড়াও ওলামায়ে কেরাম 10,000 5,000 20,000 টাকা বেতন পেয়ে যেই পরিমাণ খেদমত করেছে এই বছর বর্ণার্থ মানুষের জন্য এই 100 বছর যদি তাদেরকে সময় দেওয়া হয় তারা পারবে না ঠিক কিনা কারণ তারা যদি পারত 8,000 কোটি টাকা এই বছর বাঁচার হয়েছে সেই টাকা এনে বর্ণার্থ মানুষকে সাহায্য করত আমরা দেখেছি কোন ধনাত্ম ব্যক্তি তেমন 2-4-5টা আমরা দেখি নাই দেশের শীর্ষস্থানীয় ধনী যারা আছে তারা সাহায্য করেছে দেশের যারা গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করে 10,000 টাকা বেতন সে 100 টাকা দিয়ে দিয়েছে গার্মেন্টস সাধারণ ছোট ছোট গার্মেন্টসের মালিক যারা রয়েছে তারা 1 লক্ষ টাকা দিয়েছে তারা 50,000 টাকা দিয়েছে শীর্ষস্থানীয় কোন রাজনীতিবিদ কেউ আমরা সেইভাবে দেখি নাই তারা সাহায্য করেছে আবার শীর্ষস্থানীয় কোন ধনী কেউ আমরা দেখি নাই তারা সাহায্য করেছে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এদের মনকে নরম করুক এবং যারা এদেশের মানি এদেশের টাকা পয়সা পাচার করছে তাদের ব্যাপারে সরকারকে আইনের আওতায় তাদেরকে আনার তৌফিক দান করুন সকলে বলি আমিন যিনি আইনের আওতায় আনবেন তাকেও স্বচ্ছ হতে হবে আল্লাহ তাআলা তাদেরকেও স্বচ্ছ হবার তৌফিক দান করুন সকলে বলি আমিন যেই কথা বলছিলাম হজ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি প্রায় 3-4 সপ্তাহ তো হজ যদি সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করা আবশ্যক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরেও হজ করেনি ওই ব্যক্তিদের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল হজ ওয়া লাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আইয়ামুত ইহুদিয়ান আও নাসারিয়ান যেই ব্যক্তি হজের সফর পর্যন্ত বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার মতো সামর্থ্য রাখে অর্থকড়ি রাখে শারীরিক ফিটনেস আছে অর্থনৈতিকভাবে সে সচ্ছল কিন্তু এরপরেও সে গাফলতি করলো সেই ব্যক্তির ব্যাপারে বিশ্বনবী বলছেন সে ইহুদি হয়ে মারা যাক সে নাসারা হয়ে মারা যাক এতে আল্লাহর কোনো যায় আসে না বলেন নাউজুবিল্লাহ ওয়া যালিকা আন্নাল্লাহ ইয়াকুলু ফি কিতাবিহি কারণ আল্লাহ তাআলা তার কিতাবে বলে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা যাদের হজে যাওয়ার মতো সামর্থ্য আছে তাদের জন্য হজ করাকে ফরজ করেছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আবার অন্য হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মিশকাতুল মাসাবিহের 2535 নম্বর হাদিস নবীজি বললেন মাল্লাম ইয়ামনাহু আনিল হজ্জি হাজাতুন যাহিরা যেই ব্যক্তি সুস্পষ্ট অভাব আও সুলতানুন জাইরা অথবা অত্যাচারী শাসকের বাধা আও মারাদুন হাবিস অথবা সাংঘর্ষিক সাংঘাতিক কোন রোগের সেই ব্যক্তি আক্রান্ত হয়ে গেছে ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওই ব্যক্তি ব্যতীত যারা হজে যায় না ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যারা হজের সফরে যায় না ইচ্ছাকৃতভাবে হজটাকে দেরি করে বিলম্ব করে তারা ইহুদি হয়ে মারা যাক তারা নাসারা হয়ে মারা যাক এতে আমার কোনো যায় আসে না এজন্য হজ ফরজ হলে হজ যাওয়ার দরকার আছে না বিলম্ব করব জোরে বলেন হজ ফরজ হলে হজে যান হজে গেলে আপনার অর্থনৈতিক সংকট এই অর্থনৈতিক সংকটটাকে পূর্ণ করে দিবেন কে আল্লাহ হজ করলে কিভাবে দারিদ্র বিমোচন হয় আমরা এক সপ্তাহে আলোচনা করেছিলাম তাই না এজন্য আমরা হজ করব যাদের উপর হজ ফরজ রয়েছে এবছর হয়তো বা হজের আমাদের তো এখন রাষ্ট্রীয় বিভিন্ন কলা কৌশল সেগুলো মেনটেন করতে হয় চাইলেই তো আর এখন বিমানে উঠে হজে যাওয়া সম্ভব না তাই না তো আগামী বছরের জন্য প্রস্তুতি নেন যে না আগামী বছরের জন্য এখন থেকে আপনার টাকাটা ব্যাংকে জমা দিয়ে রাখেন বা প্রসেসিং করে রাখেন এই টাকা যেন অন্য জায়গায় খরচ না হয়ে যায় এবং এই দশকের নামাজগুলোর ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দেব বিশুদ্ধভাবে কোরআন শেখার প্রচেষ্টা করব বেশি বেশি সাদাকা করার চেষ্টা করব এবং এই যে 10টা রাত এই 10টা রাতে অন্তত আমরা শেষ রাতে উঠে আল্লাহর কাছে রোনাজারি করব আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব পারবো তো ইনশাআল্লাহ এই অন্তত এই 10টা রাত আমরা বেশি বেশি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব শেষ রাতে উঠতে পারেন না সমস্যা নেই আগের রাতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে এরপরে শুয়ে পড়েন তাহাজ্জুদের নিয়তে
ব্যক্তি শেষ রাতে উঠতে পারে না সে আগে নামাজ পড়লো 2 রাকাত 4 রাকাত এশার নামাজের পরে এটা যদি তাহাজ্জুতে নিয়ত করে নেয় তাহলে এটাও তাহাজ্জুতের মধ্যে গণ্য হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এজন্য সুযোগ আছে শেষ রাতে না উঠতে পারলে আগের রাতে আপনি নামাজ পড়ে তাহাজ্জুতে নিয়ত করে পড়েন এবং আপনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন এই কোরআন তেলাওয়াতগুলো বিশুদ্ধ করেন মোবাইল আছে মোবাইলে বারবার তেলাওয়াতগুলো শুনেন এবং বেশি বেশি সাদাকা করেন প্রতিদিন 2 টাকা 5 টাকা 10 টাকা অন্তত 5 টাকা 10 টাকা তো এখন আমাদের কাছে কিছু না প্রতিদিন 5 টাকা 10 টাকা করে সাদাকা করেন এই 10 দিনের মধ্যে এবং যত ধরনের গুনাহের পথ আছে আমাদের সমস্ত ধরনের গুনাহের পথ থেকে নিজেকে বিরত রাখা